গুড আফটারনুন সবাইকে, আজকে কৃষি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, গৃহপালিত পাখির আবাসস্থল সম্পর্কে আলোচনা করব। তো সবাই আশা করি বইয়ের পৃষ্ঠা নাম্বার 56 পৃষ্ঠাটা একটু দেখবে। তার আগে আমি কয়েকজন আসছে সেটা একটু নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, তো শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথমেই বলতে চাচ্ছি যে গৃহপালিত পাখির আবাসস্থল, গৃহপালিত পাখি বলতে আসলে হাঁস মুরগি, তারপর হচ্ছে কোয়েল, এই ধরনের পাখিগুলোকে বোঝানো হয়। আর এইগুলোর আবাসস্থল মানে হচ্ছে যেখানে তার নিরাপদভাবে বসবাসের একটা জায়গাকে বলা হচ্ছে আবাসস্থল। তো সাধারণত 10 থেকে 15 মুরগি এখানে ই করা হয়, পালনের জন্য রাখা হয়, আশ্রয়ের জন্য দেওয়া শনাক্ত করা হয়, তৈরি করা হয়। তো আবাসস্থলের উদ্দেশ্যটা কি, আমরা কি কারণে এই আবাসস্থলটা তৈরি করব? দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গৃহপালিত পাখির আবাসস্থল, মানে আমাদের এটা উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে হাঁস মুরগির আবাসস্থল তৈরির ধাপ সমূহ, কি কি ধাপের মাধ্যমে আমরা এই আবাসস্থলটা তৈরি করব, কি কি পর্যায়গুলো বা কি কি বিষয়গুলোর উপর খেয়াল রাখব। তারপর হচ্ছে আমরা আবাসস্থলটা নির্বাচন করার সময় কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো। আবাসস্থল শুধু ধাপ খেয়াল করলে হবে না, যে কোনটার পরে কোনটা করতে হবে, শুধু সেটাই না ব্যাপার। ব্যাপার হচ্ছে যে আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাটা খেয়াল রাখতে হবে, পরিবেশটা কিরকম হবে, তাদের কি কি সুবিধা আমরা দিতে পারবো, এইগুলো আমরা আবাসস্থলের স্থান নির্বাচন করার সময় খেয়াল রাখবো। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে ঘরের ডিজাইন, আমরা কি কি ডিজাইনে এই ঘরটা তৈরি করতে পারি এবং এই ডিজাইন সম্পর্কে আমরা আলোচনা করব। আর হচ্ছে কোন প্রাণীগুলো, মানে কোন পাখিগুলো, সব বয়সের পাখি আমরা একসাথে চাষ করব না, এখানে বিভিন্ন বয়সের পাখির জন্য আলাদা আলাদা ঘর থাকবে এবং আলাদা আলাদা নামের ঘর থাকবে। এই নামগুলো বা এই ঘরগুলো আমরা আলাদাভাবে চিহ্নিত করে পড়ব এবং ঘর তৈরি করার সময় কি কি উপাদানগুলো এবং কি কি বিষয়গুলো আমরা খেয়াল করব বা সচেতন থাকব, সেই বিষয়ে আলোচনা করা হবে আজকে। তো প্রথমেই আমি আবাসস্থলের উদ্দেশ্যটা কি সেটা বলতেছি, যে একটা ঘর যখন আমরা তৈরি করব তখন একজন আসছে, আমি একটু ওকে নিয়ে নেই। ওর যদিও রোল নাম্বারটা লেখে নাই, রোল নাম্বারটা না লিখলে আসলে প্রবলেম হয়ে যায়। ম্যাম রোল 16 দিছেন? হ্যাঁ, রোল 16, যারা রোল দিয়ে ঢুকছো, নাম রোল আছে সাথে লেখা, তাদের কোনো প্রবলেম নাই। আর যে এইমাত্র আসছো, তার নামটা লেখো, নাম লিখছো কিন্তু রোলটা লেখো না। ম্যাম রোল 11, ম্যাডাম রোল 11 পাশে লিখে রাখো। জি ম্যাডাম। তো যেটা বলছিলাম যে আমরা কিভাবে এই ঘরটা তৈরি করব, ঘর তৈরির সময় আমরা কি কি বিষয়, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা। তারপর হচ্ছে যাতে সে কমফোর্ট ফিল করে বা নিরাপদ ফিল করে, আরাম ফিল করে, সেই দিকটা আমরা খেয়াল রাখবো। তারপরে হচ্ছে নিবিড়ভাবে যত্ন নেওয়ার জন্য আমরা এই গৃহপালিত পাখির আবাসনটা তৈরি করব। তারপরে খারাপ আবহাওয়া, যেমন ঝড় বৃষ্টি, অতিরিক্ত গরম, এরকম যদি হয় তখন এইগুলোকে নিরাপদ আবাসস্থল দেওয়ার একটা খুবই প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে ঝড় বৃষ্টির সময়। তো নিরাপদ আবহাওয়া দেওয়ার জন্য আমরা এই পাখির আবাসস্থল তৈরি করব। তারপর বন্য পশু পাখির হাত থেকে রক্ষা করা, যেমন বন্য পশু পাখি, যেমন পশুগুলো হচ্ছে, যেমন কি বলবো, শেয়াল, কুকুর, হ্যাঁ, বিড়াল, এগুলো কি করে, মুরগি বা হাঁসের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তো সেগুলো হাত থেকে রক্ষা করার জন্য, অন্যান্য পশু পাখি বা বন্য পশু পাখি হাত থেকে রক্ষা করার জন্য হলেও আমরা গৃহপালিত পাখির আবাসস্থল তৈরি করব।
তারপর চোরের হাত থেকে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আবাসস্থল তৈরি করা জরুরি হয়। সহজে ডিম সংগ্রহ আমরা যাতে পাখির ডিমগুলোকে এক জায়গায় পেতে পারি এবং নিরাপদ বা স্বাস্থ্যসম্মতভাবে পেতে পারি, সেই জন্য ডিম সংগ্রহ যাতে সহজ হয় সেই উদ্দেশ্যেও গৃহপালিত পাখির আবাসস্থল তৈরি করা হয়। সহজে পাখির খাদ্য এবং পানি সরবরাহ করার জন্য আমরা আবাসস্থল তৈরি করব, যাতে আমরা খুব সহজেই এই পাখির খাদ্যটা দিতে পারি এবং পানিগুলো সুপেয় পানির ব্যবস্থা করতে পারি। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জানো যে পাখিদের টিকা দেওয়া হয়, তো টিকা দেওয়ার জন্য এবং অন্যান্য ওষুধ খাওয়ানোর জন্য বা কোনো রোগ হলে সেটা শনাক্ত করতেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বা আবাসস্থলের প্রয়োজন হয়। তো এই শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ প্রতিরোধের জন্য যে টিকা দেওয়ার ব্যবস্থা, এই কাজগুলো করার জন্য আবার পাখির আবাসস্থলের প্রয়োজন হয়। এছাড়াও শ্রমিক, আমরা যদি একটা আবাসস্থল তৈরি করি তাহলে এমনিতে যতটুকু আবার শ্রমিকের দরকার হয়, কিন্তু একটা আবাসস্থল থাকলে তাতে কম শ্রমিকের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। এবং আরেকটা কাজ করা হচ্ছে কি, সহজে লিটার পরিষ্কার করা যায়। লিটার হচ্ছে খাবার, মুরগির বা হাঁসের খাবার তৈরি করার যে মানে রাখার যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে লিটার। এই লিটার পরিষ্কার করতেও এই আবাসস্থল বা আবাসন প্রয়োজন হয়। এখন আমি পরবর্তী অংশে চলে যাব, হাঁস মুরগির আবাসস্থল তৈরির ধাপ সমূহ, কি কি ধাপের মাধ্যমে আমরা এই আবাসস্থলটা তৈরি করব। হাঁস মুরগির প্রথমে একটা স্থান নির্বাচন করতে হবে, তারপর নির্বাচন স্থান নির্বাচন করার পরে এটা একটা ডিজাইন থাকতে হবে, কোন ডিজাইনে এই ঘরগুলো হবে। তারপরে বিভিন্ন প্রকার ঘর করার তৈরির পরিকল্পনা নিতে হবে, যে ডিজাইন করলে হবে না সেটার জন্য কি কি জিনিস লাগবে, কি কি উপাদান লাগবে সেগুলো পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে হাঁস মুরগির ঘরটা তৈরি করতে হবে। এবং সেই শুধু তৈরি করলে হবে না, পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে সেই ঘরটা তৈরি করতে হবে। তো এই হচ্ছে পাঁচটা ধাপ, এই পাঁচটা ধাপ অনুসরণ করে আমরা হাঁস মুরগির বা পাখির আবাসস্থল তৈরি করব। আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো 2 মিনিট সময় আছে, 2 মিনিট সময়ে তোমরা একটু দেখে নিবে যে আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমি আবার সেটা রিপিট করব। তো 2 মিনিট তোমরা একটু দেখো আর এর মধ্যে দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা টেক্সটের মধ্যে, আমি সেটা একটু চেক করব। হাসান চৌধুরী আসছো, হাসান চৌধুরী রোল নাম্বারটা বলো, এখন যে আসছো তার রোল নাম্বারটা বলো। মিস 39। রোল নাম্বারটা বলো না কেন, রোল নাম্বার মানে বলছো ঠিক আছে লিখে রাখো না কেন, রোল নাম্বারটা নামের পাশে লিখে রাখবা। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের কোনো কোশ্চেন নাই যদি থাকে এরকম হয় তাহলে আমি আমি আরেকটু আগে যাচ্ছি সামনের দিকে। তো এখানে হাঁস মুরগি আবাসস্থলে স্থান নির্বাচন করা, আমরা যখন একটা স্থান নির্বাচন করবো প্রথম ধাপটাই হচ্ছে স্থান নির্বাচন করা। তো এই নির্বাচন করার সময় আমরা কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো বা এই সময় আমরা কি কি সুবিধাগুলো তাদের দিতে পারবো সেই বিষয়ে আলোচনা করতেছি। তো প্রথমে হচ্ছে উঁচু থাকতে হবে, প্রথম জিনিসটাই হচ্ছে যে যেখানে তার ঘরটা হবে সেটা উঁচু হবে এবং বন্যা মুক্ত এলাকা হতে হবে, বন্যা পানি যাতে ওখানে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর বাজার, তারপর মহাসড়ক এবং ঘনবসতির মধ্যে এইটা নির্মাণ করা যাবে না, এই আবাসস্থলটা যাতে এগুলো থেকে মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ ঘনবসতির পূর্ণ জায়গায় হলে এই পাখির যে বিষ্ঠাগুলো আছে এগুলো কিন্তু খুবই দুর্গন্ধ ছড়ায় এবং তাদের গায়ে থেকেও দুর্গন্ধ ছড়ায়। এই গন্ধটা ঘনবসতিপূর্ণ এলাকার জন্য পরিবেশ দূষণের কারণ হতে পারে।
তাই যাতে হাঁস মুরগির আবাসস্থলটা ঘনবসতিপূর্ণ এলাকায় না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর ডিম এবং মাংসের বাজারজাতকরণের সুবিধা থাকতে হবে এমন একটা জায়গায় সেটা আমাদের দিতে হবে যে যেখানে ডিম এবং মাংস বাজারজাত করতে আমাদের সুবিধা হয়। তারপর ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে, যেই জায়গাটায় আমরা আবাসস্থলটা তৈরি করব সেটা থেকে যেন রাস্তাঘাট খুবই ভালো হয় যাতে পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা এগুলো ভালো করে বাজারজাত করতে পারি। এরপরের ব্যাপারটা হচ্ছে কি, বিদ্যুৎ এবং পানির সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। এমন কোনো জায়গা নির্বাচন করা যাবে না যেখানে বিদ্যুৎ নেই বা পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। পানি সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ যেখানে থাকবে, যে অঞ্চলে থাকবে, সেই অঞ্চলে এই আবাসস্থলটা তৈরি করতে হবে। তারপর শুধু পানি কি বলে সরবরাহ করলেই হবে না, পানি সরবরাহ সরবরাহিত পানি চলে যাওয়ার জন্য মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। যেহেতু পাখি শুকনো জায়গা থাকতে পছন্দ করে, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা হলে কিন্তু তাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা সুবিধাটা এটার মধ্যে থাকতে হবে। এবং খামারের ভবিষ্যতে খামার বড় করার একটা সুযোগ যাতে থাকে সেরকম বড় পরিসরে খামারটা তৈরি করতে হবে, যাতে পাখির সংখ্যা যখন বেড়ে যাবে ভবিষ্যতে যাতে পাশেই আরেকটা খামার তৈরি করা যায় সেরকম একটা পরিবেশ নির্বাচন করতে হবে। তো আমি এতক্ষণ যে টপিকস গুলো বললাম সেগুলো হচ্ছে হাঁস মুরগি বা পাখির আবাসস্থল স্থান নির্বাচন করার জন্য প্রথম ধাপটাই হচ্ছে স্থান। তো এই স্থান নির্বাচন করার সময় আমরা কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো সেই দিক নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমি চলে যাব হচ্ছে ঘরের ডিজাইন, আমরা কি কি কোন ডিজাইনের ঘরটা তৈরি করবো সেটাও কিন্তু একটা প্ল্যানের বিষয় বা একটা পরিকল্পনার বিষয়। তো হাঁস মুরগির ঘরটা থাকতে হবে হচ্ছে আলো বাতাসপূর্ণ, তারপর হচ্ছে ঘরটা পূর্ব পশ্চিম মুখ করে থাকতে হবে, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং এটা লম্বালম্বী হতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আয়তাকার হতে হবে, স্কোয়ার সাইজ হলেই সেটা ভালো হয়, স্কোয়ার সাইজ হবে। এবং এটা ঘর দৈর্ঘ্য যাই হোক না কেন প্রস্থ 4.5 থেকে 9.0 মিটারের মধ্যে হতে হবে। পূর্ব পশ্চিমে ঘর লম্বালম্বী এবং দক্ষিণমুখী হতে হবে ঘরটা, দক্ষিণমুখী যাতে আলো বাতাস পূর্ণ হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে দু ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়। একটা হচ্ছে গ্যাবল টাইপ, আর একটা হচ্ছে শেড টাইপ। চিত্রে দেওয়া আছে 57 নম্বর পৃষ্ঠায়, তোমরা দেখো যে একটা দুটো ঘরের ছবি দেওয়া আছে। এই দুটোর মধ্যে একটা হচ্ছে গ্যাম্বল টাইপ ঘর, যেটা দোচালা ঘর বলা হয় আমাদের গ্রামে গঞ্জে। এই ঘরটা কিন্তু প্রচুর দেখা যায়, আমরা গ্রামে গঞ্জে এই ঘরটা গেলে পরে আমরা দেখি। আর যারা একটু নিম্নবিত্ত শ্রেণীর লোক তারা কি করে, এক চালা ঘরে থাকে, একটা চাল থাকে, সেটাকে বলা হচ্ছে শেড টাইপ। তো মুরগির ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে আমরা এই দুই ধরনের ঘরই বানাতে পারি। শেড টাইপ ঘর একটা বানানোটা খুবই সোজা, আর গ্যাম্বল টাইপ ঘরটা একটু ব্যয়বহুল হলেও এটা কিন্তু হাঁস মুরগির জন্য খুবই স্বাচ্ছন্দ্যের হয়ে থাকে। তো প্রথমেই বলি শেড টাইপ ঘর, শেড টাইপ ঘরটা হচ্ছে এক চালা ঘর হবে এবং খোলা অবস্থায় বা অর্ধ আবদ্ধ অবস্থায় হাঁস মুরগি পালনের জন্য এই ঘরটা খুবই উপযোগী। দেখি কে আসছে, একটু নিয়ে নে ওকে। তানভীর রহমান, তানভীর রহমান তোমার রোল নাম্বারটা লেখো, রোল নাম্বারটা না লিখলে প্রবলেম হয়। এখন যে আসছো তার রোল নাম্বারটা দাও। তানভীর রহমান তোমার রোল দাও। ম্যাম রোল 50। তো ঘরের ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম যে ঘরের ডিজাইনটা কিরকম হবে,
শেড টাইপ বললাম যে শেড টাইপ ঘরটা খুবই উপযোগী এবং এটা সস্তাও এটা লাভজনক খামারের জন্য আমরা শেড টাইপ ঘরটাই ইউজ করতে পারি তাছাড়াও আমরা আরেক ধরনের ঘরের কথা বলবো সেটা হচ্ছে গাম্বেল টাইপ গাম্বেল টাইপটাকে বাংলায় বলা হয় দোচালা ঘর দোচালা ঘর খরচটা বেশি কিন্তু এটা ঢালু থাকার কারণে রোদ বৃষ্টি বৃষ্টি বিশেষ করে জমে থাকে না বৃষ্টির পানিটা গড়িয়ে নিচে পড়ে যায় তাতে কি হয় মানে পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে গ্যাম্বল টাইপ ঘরটা বৃষ্টির জন্য খুবই উপযোগী ডিজাইন যেটাই হোক না কেন এই এই ঘরগুলো বিভিন্ন রকম হয়ে থাকে শুধু ঘরগুলো না ঘরগুলোর মধ্যেও আবার ভাগ করা হয়েছে পাখিগুলোকে বয়স ভেদে বিভিন্ন খাঁচায় বিভিন্ন ঘরে রাখা হয় এই ঘরগুলোর নাম তোমাদের অবশ্যই জানতে হবে তো প্রথমে হচ্ছে হাঁস মুরগির খামারে নিম্নলিখিত ঘর সমূহ থাকে বিভিন্ন প্রকার ঘর তার মধ্যে প্রথম ঘরটাই হচ্ছে ব্রুডার ঘর আমি আরেকবার বলছি ব্রুডার ঘর ব্রুডার ঘরটার নিচে আন্ডারলাইন করে রাখো এটা দুই নাম্বারের জন্য বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা আসে যে ব্রুডার ঘর কি ব্রুডার ঘর হচ্ছে একদম সদ্য ফোটা বাচ্চা যে মুরগি হাঁস বা মুরগির বাচ্চা থেকে শুরু করে চার সপ্তাহ বা খুব বেশি হলে ছয় সপ্তাহ পর্যন্ত বয়স পর্যন্ত যেই ঘরে মুরগিগুলোকে লালন পালন করা হয় সেই ঘরটার নাম হচ্ছে ব্রুডার ঘর বুঝতে পারছো আমার কথা শুনতে পাচ্ছো আমার কথা তো ব্রুডার ঘর বা বাচ্চার ঘর বলা হয় যে হাঁস মুরগির বাচ্চাগুলো সদ্য ফোটা বাচ্চা থেকে দেখা যাচ্ছে যে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত যে বাচ্চাগুলো বয়সের বাচ্চা সেই বাচ্চাগুলোকে এই ব্রুডার ঘরে রাখা হয় বাড়ন্ত হাঁস মুরগির ঘর বা গ্রোয়ার ঘর গ্রোয়ার মানে হচ্ছে গ্রোয়িং যে এটা সময়টা সেই সময়টা হচ্ছে ওই চার সপ্তাহ বা ছয় সপ্তাহের পর থেকে পরবর্তী সপ্তাহ পর্যন্ত এখানে রাখা হয় বিশ সপ্তাহ বয়স পর্যন্ত এই হাঁস মুরগিগুলোকে এখানে রাখা হয় যেগুলো আসলে ডিম পরবর্তীতে ডিম দিবে সেই অবস্থায় এইগুলোকে রাখা হয় তারপরে হচ্ছে ডিম পাড়া হাঁস মুরগির ঘর যেখানে থেকে আসলে কৃষক লাভবান হয় এখানে ডিম পাড়া সময় হলে এই ঘরে ওদেরকে নিয়ে আসা হয় তো ডিম উৎপাদনকারী হাঁস মুরগি 21 থেকে 72 সপ্তাহ পর্যন্ত এই ঘরটায় অবস্থান করে এরপরে চলে আসি হ্যাচারি ঘর হ্যাচারি ঘরে যে খামারে বীজ ডিম থেকে ইনকিউবেটরের সাহায্যে ইনকিউবেটর হচ্ছে একটা কৃত্রিম ডিম উৎপাদনকারী একটা যন্ত্র সেই যন্ত্রের মাধ্যমে কি হয় পাখির ডিমগুলোকে ফোটানোর জন্য তৈরি করা হয় তো ডিম ফোটানোর জন্য যে ঘরটা সেই ঘরটাকে বলা হচ্ছে হ্যাচারি ঘর তারপর হচ্ছে ব্রয়লার ঘর ব্রয়লার ঘর যে খামারে মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগি পালন করা হয় তাকে ব্রয়লার ঘর বলে আমরা এটা সবাই জানি ব্রয়লার মুরগি তো ব্রয়লার ঘরের মধ্যে এই ঘরটা হচ্ছে যেখানে মাংস উৎপাদনকারী মুরগিগুলোকে লালন পালন করা হয় তো এই হচ্ছে বিভিন্ন প্রকার ঘর নিয়ে আলোচনা করলাম তোমাদের আবারও আমি 2 মিনিট সময় দিব তোমাদের যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে এখন একটু 2 মিনিট দেখবে দেখে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবে তার মধ্যে আমি আবার একটু দেখে নিব কারো কোনো কোশ্চেন টেক্সটের মধ্যে আছে কিনা আচ্ছা এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে আমি আবার একটু সামনের দিকে পড়াবো সেটা হচ্ছে ঘর তৈরি করার আমরা যে ঘরটা তৈরি করব সেটা পরিবেশটা মানে মেঝেটা কিরকম থাকবে দেয়ালটা কিরকম থাকবে জানলা দরজাগুলো কিরকম হবে সেটা নিয়ে একটু আলোচনা এই অংশে আছে তো ছাদ বা চালা যেটা হবে সেটা
টিন দিতে পারি, আমরা টিন দিয়ে তৈরি করতে পারি, অ্যাসবেস্টাস টাস দিয়ে করতে পারি, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার শীট আছে, এই শীটগুলো দিয়ে আমরা এই ছাদ অথবা ছন বা বাঁশ দিয়েও এই ইয়েটা পলিথিন ছন এবং বাঁশ এগুলো সমন্বয়ে কি করা হয় এই ঘরটা তৈরি করা যেতে পারে। তারপর এছাড়া আমরা যদি মজবুত করে করতে চাই একদম চিরস্থায়ী ভাবে, তাহলে সিমেন্ট বা কংক্রিট দিয়েও এই কাজটা করা যায়। তো আমরা তো ঘর তৈরি করার সময় আমরা কি করব যে টিন বা টিনের চালা দিতে পারি, তারপর হচ্ছে যদি খুব বেশি মজবুত করে করতে চাই তাহলে আমরা সিমেন্ট বা কংক্রিট দিয়ে করতে পারি, আর যদি আমরা কম খরচে করতে চাই তো কম খরচে করতে হলে আমরা সেই সেই সময় কম খরচে করতে হলে আমরা সেটাকে ছন বাঁশ বা বেত দিয়ে পলিথিন দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর মেঝে, মেঝেটা শুকনো রাখা খুবই জরুরি, যেহেতু হাঁস মুরগি খুব শুকনো জায়গায় থাকতে পছন্দ করে, যদি স্যাঁতসেঁতে জায়গা হয় তাহলে কিন্তু সেখানটা আমাদের রোগ ছড়ানোর একটা উপযুক্ত জায়গা হয়ে যাবে। তাই মেঝেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং মেঝের ফাঁকে আমরা ইট ব্যবহার করতে পারি যাতে পানিগুলো পয়নের নিষ্কাশন ব্যবস্থা বা পানিগুলো মধ্যে তাদের সরাসরি কন্ট্যাক্ট না আসে। সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে বাঁশ বা বেতের তৈরি চাটাই ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা পাখিদের জন্য খুব ভালো হয়। তারপর আসি দেয়াল, দেয়ালের মধ্যে আমরা ব্যবহার করবো যে দেয়ালটা বিভিন্ন বাঁশের হতে পারে, তারপর হচ্ছে বেতের হতে পারে, এছাড়া টিন দিয়েও আমরা দেয়ালটা তৈরি করবো, কিন্তু দেয়ালটা হাফ থাকবে কারণ এখানে আলো বাতাস যাওয়ার জন্য একটা জায়গা থাকতে হবে, আলো বাতাস যাতে প্রচুর পরিমাণে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। এবং উপরের অংশটাকে আমরা একেবারেই যে খোলা রেখে দেবো তা না, উপরের অংশে আমরা নেট ব্যবহার করতে পারি, নেট ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। তারপর হচ্ছে জানালা এবং দরজা, জানালাটা প্রশস্ত হতে হবে, জানালাটা বড় থাকাই ভালো, আর দরজাটাও ঠিক সেরকম বড়ই রাখতে হবে কারণ পাখিগুলোকে রক্ষণাবেক্ষণ করা কোনো সময় ছাড়ার প্রয়োজন হতে পারে, তো তখন যাতে একসঙ্গে পাখিগুলো যাতায়াত মানে স্মুথলি যাতায়াত করতে পারে, নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে জানালার পরে হাঁস মুরগির প্রয়োজনীয় জায়গা থাকতে হবে, এমন জায়গা বা কনজাস্টেড জায়গার মধ্যে এই ঘরগুলো তৈরি করলে হবে না, এগুলোর জন্য প্রচুর জায়গা রাখতে হবে যাতে এরা ঠিকভাবে যাতায়াত করতে পারে বা প্রচুর পরিমাণ আলো বাতাসপূর্ণ একটা ওয়াইড স্পেস থাকতে হবে। আচ্ছা, এখন আমি তোমাদের যেহেতু আর 5 মিনিট সময় আছে, আমি এখন একটু রোল কলটা করব, এর মধ্যে যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে তো আমাকে বলতে পারো, কোশ্চেনগুলো পরে আমি অ্যান্সার দিব। তার আগে আমি একটু রোল কলটা করে ফেলি, কারা কারা আছো তাদের ইয়েস বলা দরকার নেই, যদি কেউ বাদ পড়ো তাহলে তখন আমাকে বলবে। রোল 3, তারপর হচ্ছে রোল 8, রোল 9, রোল 11, রোল 13, কেউ আছো আর বলো, জোরে বলো। তেরো, রোল তেরো তো বলেছি, যাদের নাম বলেছি, তারপর হচ্ছে আঠারো, এদিকে হচ্ছে উনিশ, নাই বিশ, চব্বিশ, তারপর হচ্ছে সাতাইশ, তারপর হচ্ছে তেত্রিশ, পঁয়ত্রিশ, উনচল্লিশ। তারপর হচ্ছে রোল 41, রোল 50, রোল 51, আর কেউ আছো?
তো আজকে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে তোমাদের কোশ্চেন গুলো আমি একটু বলে দেই কি কি কোশ্চেন হিসেবে এগুলো পড়বে। প্রথমে হচ্ছে যে আবাসস্থলের উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে পড়বে, তারপর হচ্ছে ধাপ হাঁস মুরগির আবাসন তৈরির জন্য আমরা কি কি ধাপ গুলো অনুসরণ করবো, পাঁচটা ধাপ আছে এই ধাপ গুলো মনে রাখবে। তারপর হচ্ছে আমরা যখন একটা স্থান নির্বাচন করব, স্থান নির্বাচনের সময় কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, হাঁস মুরগির আবাসস্থল নির্বাচনের জন্য কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সেই হচ্ছে একটা কোশ্চেন। আর ঘরের ডিজাইন, দুই ধরনের ঘর আমি বলেছি, দুই ধরনের ঘরের মধ্যে কি কি ডিজাইনের ঘর আছে, একটা হচ্ছে শেড টাইপ আর একটা হচ্ছে গ্যাম্বল টাইপ, এই দুটো ঘর সম্পর্কে দুইয়ের জন্য হলেও এটা করতে হবে অনুধাবনমূলক কোশ্চেন, যে গ্যাম্বল টাইপ ঘরটা কিরকম হয় ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ঘর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন রুরার ঘর কি, গ্রোয়ার ঘর কি, এবং হ্যাচারি কি, পাখির জন্য পাখি মাছের হ্যাচারি আছে কিন্তু পাখির হ্যাচারি অনেকেই জানে না, তো এই হচ্ছে পাখির ক্ষেত্রে হ্যাচারিটা কি সেটা সম্পর্কে বলতে হবে। তো এই ঘরগুলো সম্পর্কে কোন ঘরে কত বয়সের বাচ্চাগুলো রাখা হয় সেটা সম্পর্কে জানতে হবে তোমাদের। তারপরে হচ্ছে ঘর তৈরিকরণ প্রক্রিয়া, ঘর তৈরিকরণ ও একটা হচ্ছে ব্রয়লার ঘর, ব্রয়লার ঘরটা কোন ধরনের মুরগির জন্য ব্রয়লার ঘর তৈরি করা হয় এবং এইগুলো কি কাজে আসে এটা জানবে। এরপর হচ্ছে ঘর তৈরি করা, ঘর তৈরি করার সময় আমরা কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো, ঘরের চালটা কিরকম হবে, মেঝেটা কিরকম হবে, দেয়ালগুলো কিরকম হবে, দরজাটা জানালাটা কিরকম হবে, এবং হাঁস মুরগির প্রয়োজনীয় জায়গাটা কতটুকু থাকবে বা কতটুকু আমরা দিতে পারবো সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আশা করি যতটুকু করা হয়েছে কোশ্চেনটা তোমরা পেয়ে গেছো যে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, এবং এইখানে পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি। এর মধ্যে আবাসন কি, তারপর হচ্ছে শেড টাইপ ঘর, গাম্বেল টাইপ ঘর এবং হ্যাচারি ঘর, এগুলো হচ্ছে কাকে বলে নতুন শব্দ অনুযায়ী এটা এগুলো জেনে রাখবা তোমরা, আলোচনা করা হয়েছে। তো পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা আরো বেশি উপস্থিত থাকবে সেটা আমি আশা করব, অনেক কম উপস্থিতি। ভালো থাকো সবাই, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাকে। যদি কোশ্চেন না থাকে তো আমি আজকে মতো শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।